আসসালামু আলাইকুম সবাইকে, আড়াল বাংলাদেশের অনলাইন আলোচনার আজকে পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ডেইরি প্র্যাকটিসে ব্রিডিং এর প্রয়োগ। এখানে আজকে আলোচক হিসেবে থাকবেন মোহাম্মদ শানে খুদা। সে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাভার এআই ল্যাবে কাজ করছেন। তো আমি একটু সিম্পলি যদি বলি, আসলে ব্রিডিং হলো ডেইরির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা খুব স্বাভাবিক যদি বুঝে, আমরা 2017 সালে আমরা সুইডেনে গেছিলাম আর কি। ওখানে যাওয়ার পরে তো কথায় কথা তারা বলতেছিল যে সুইডেনে ডেইরি কাউয়ের সংখ্যা দিন দিন কমতেছে। তো এটা শুনে প্রথমেই আমি যেহেতু একজন ভেটেরিনারি, আমার প্রথমে শুনে খারাপ লাগলো যে ধনী দেশ, তাদের ডেইরি এত উন্নত, তাদের দিন দিন ডেইরি কাউয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কিন্তু একটু পরে তারা বললো আমাদের কাউয়ের সংখ্যা কমতেছে কিন্তু মিল্ক প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এবং তাদের অ্যাভারেজ মিল্ক প্রোডাকশন সুইডেনে প্রায় 40 লিটার পার কাউ, এবং তাদের ওখানে তা মিল্ক প্রোডাকশন যখন 20 লিটারের কাছাকাছি আসে তখন তারা অনেক সময় কাউটাকে ড্রাই করে ফেলে। তার মানে তারা কোথায় চলে গেছে, এবং এটা এই পর্যায়ে যাওয়ার জন্য পিছনে আসলে কিসের ভূমিকা, তারা কীভাবে গেল আর কি। তা আমি যদিও ব্রিডিংয়ের লোক না, ব্রিডিং আমি ভালো বুঝি না আর কি, জেনেটিক্স ব্রিডিং এটা আমার সাবজেক্ট আর কি। তা আমার যেটা মনে হয় খুব স্বাভাবিকভাবে, তো এখানে জেনেটিক্স এবং ব্রিডিং একটা ভূমিকা আছে। তো আমি এই ব্যাপারটাকে শানে খুদা, সে সহজভাবে ফিল্ডে যারা কাজ করে ডেইরি প্র্যাকটিসের সাথে যারা জড়িত আছে তাদের খুব সহজভাবে আজকে বুঝিয়ে বলবে। তা আমি শানে খুদাকে তার কথা বা বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আজকের টপিক ছিল অ্যাপ্লিকেশন অফ ব্রিডিং ইন ডেইরি প্র্যাকটিস অফ বাংলাদেশ। আমি কিছুটা চেঞ্জ করে ফেলছি, আসলে ডেইরিংটা শুধু করে রেখেছি। ওকে, আমার নাম মোহাম্মদ শানে খুদা, আমি সায়েন্টিফিক অফিসার হিসেবে সেন্ট্রাল এআই ল্যাবে কর্মরত আছি। থ্যাংক ইউ। এখন ডেইরি সেক্টরের কিংবা লাইফস্টাইল সেক্টরের যে কোনো জিনিস নিয়ে বলতে গেলে আমার শুরুতেই আমাদের ভিশন এবং মিশন নিয়ে বলতে হয়, কারণ আমরা যা কিছুই করছি সবটাই এই ভিশন এবং মিশনকে অর্জন করার জন্য। তো আমাদের ভিশন হচ্ছে সেফ অ্যান্ড সিকিউর অ্যানিমেল প্রোটিন ফর অল, এবং মিশন হচ্ছে মিট দ্য ডিমান্ড অফ অ্যানিমেল প্রোটিন বাই এনহ্যান্সিং প্রোডাকশন প্রোডাক্টিভিটি অ্যান্ড ভ্যালু এডিশন লাইফ স্টক প্রোডাক্টস। এখন এক্ষেত্রে ব্রিডিং এর কি ভূমিকা, প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি এনহ্যান্স করাতে ব্রিডিং এর কোনো ভূমিকা আছে কিনা, আমি আজকের পুরো প্রেজেন্টেশনটাই ব্রিডিং এর ভিউ থেকে ডেইরি সেক্টরকে আমি কিভাবে দেখি অথবা কিভাবে দেখা উচিত এই বিষয়গুলি প্রধানত ফোকাস থাকবে। এখন অ্যানিমেল ব্রিডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল টু ইম্প্রুভ দ্য মিল্ক প্রোডাকশন ইন ডেইরি অ্যানিমেলস, এটা জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং অ্যাসপেক্ট ল্যাকটেশনের বিজয় কুমার বলেছে। দ্যাট মিন্স আমাদের মিশনকে অ্যাচিভ করার জন্য ব্রিডিং এর একটা বড় ভূমিকা রয়েছে। এখন আমি শুরুতেই যে কোনো ব্রিডিং এবং এই রিলেটেড প্রেজেন্টেশনে প্রথমত একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে বাংলাদেশের কনটেক্সটে অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড রিপ্রোডাকশন এই দুইটা জিনিসকে একত্র করে দেখা হয়, এবং আমাদের আপ টু বটম মোস্ট অফ দ্য পিপুল এটাকে কনফিউজ করে। কিন্তু আমি একজন ব্রিডিং এর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আমি এটাকে এক করে দেখতে নারাজ। দ্যাটস ওয়াই আমি কিছু প্রথমত সংজ্ঞা দিয়ে শুরু করতে চাই যে অ্যানিমেল ব্রিডিংটা আসলে কি। এখানে বলতেছি অ্যানিমেল ব্রিডিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিভ মেটিং অফ অ্যানিমেলস উইথ ডিজারেবল ট্রেটস টু মেইনটেইন অর এনহ্যান্স দিস ট্রেটস ইন ফিউচার জেনারেশন। দ্যাট মিন্স ব্রিডিং এর প্রথম কাজই হচ্ছে মেটিং এর জন্য উপযোগী অ্যানিমেল গুলোকে সিলেক্ট করা যাদের মধ্যে ভালো ডিজারেবল ট্রেট আছে। আমাদের ক্ষেত্রে হতে পারে যে দুধ উৎপাদন, এখন আমরা চাচ্ছি যে পরবর্তী জেনারেশনে সেই দুধ উৎপাদন বৃদ্ধি করা। আবার অন্যভাবে যদি বলি, অ্যানিমেল ব্রিডিং ইজ টু ইম্প্রুভ ডিজারেবল কোয়ালিটিস ইন দ্য নেক্সট জেনারেশন, যেই ট্রেড গুলো হেরিটেবল দ্যাট মিন্স ট্রান্সফার যোগ্য সেই ট্রেড গুলোকে পরবর্তী প্রজন্মে বৃদ্ধি করা, এটাই প্রধানত অ্যানিমেল ব্রিডিং এর কাজ। আর রিপ্রোডাকশনের যদি আমি ডেফিনেশন করি তাহলে বলা হচ্ছে রিপ্রোডাকশন ইজ দ্য বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ নিউ ইন্ডিভিজুয়াল অর্গানিজমস অর অফস্প্রিংস আর প্রোডিউস ফ্রম দেয়ার প্যারেন্টস, দ্যাট মিন্স বাবা মা থেকে নতুন প্রজন্ম তৈরি করা। এখানে নতুন প্রজন্ম তৈরি করতে ডিজারেবল ক্যারেক্টারসগুলো বেশি মুখ্য হয় না, বরং হেলদিটা মুখ্য হয়।
দ্যাটস ওয়াই আমি বলতে চাই এনিম্যাল ব্রিডিং এন্ড রিপ্রোডাকশনে বিস্তর ফারাক রয়েছে। এখন এনিম্যাল ব্রিডিং এর কাজ যেহেতু আমরা বলছি প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করা, তাহলে আমরা যদি একটু বিবেচনা করি যে প্রোডাক্টিভিটি কিভাবে ইম্প্রুভ করা যায় একটা ডেইরি এনিম্যালের। আমরা প্রথমত জানি ডেইরি এনিম্যালকে প্রফিটেবল করার জন্য প্রোডাক্টিভিটি মোস্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ফিডিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং আরেকটা অপশন হচ্ছে ইম্প্রুভিং জেনেটিক পটেনশিয়াল। এখন ফিডিং অ্যান্ড ম্যানেজমেন্টের একটা লিমিটেশনস রয়েছে, সেটা হচ্ছে যে এনিম্যালগুলোকে আমি প্রোডাকশনে রাখতেছি, তাদের জেনেটিক পটেনশিয়াল যতটুকু আছে সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট ফিডিং দেও তার চেয়ে বেশি কোনোভাবেই পাওয়া সম্ভব না। কিন্তু আমি যদি একটা এনিম্যালের জেনেটিক পটেনশিয়াল বাড়ায় দেই সেম ম্যানেজমেন্টে থেকেও ওই এনিম্যালটা থেকে বেশি প্রোডাকশন পাওয়া যাবে এবং এই এনিম্যালগুলোকে আমি পরবর্তীতে পিতা মাতা হিসেবে ব্যবহার করব যাতে পরবর্তীতে আরও বেটার এনিম্যাল পাওয়া যায়। কিন্তু শুধু ফিডিং অ্যান্ড ম্যানেজমেন্ট এইটা কিন্তু এনিম্যালের মাধ্যম দিয়ে পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট হয় না। এখন দেখুন আমি একটা চার্ট উল্লেখ করছি ফাউস্টাটের, এখানে অনেকগুলো দেশের দীর্ঘ সময় ধরে প্রোডাক্টিভিটি মেজার করা হয়েছে বা মনিটর করা হয়েছে। সেখানে দেখা গেছে যে ইসরায়েল থেকে ইউএসএ, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া এসব দেশের 1975 সালের গড় উৎপাদন যা ছিল 2012 সালের যে গড় উৎপাদন তাতে দেখা যাচ্ছে বিস্তর ফারাক। তো সায়েন্টিস্টরা এই ইম্প্রুভমেন্টের কারণটা কি সেই কারণটা খুঁজে বের করেছে। তারা সেখান থেকে সামারি করেছে যে এই যে ইম্প্রুভমেন্ট সেটার প্রধানত কারণ 70% কারণ হচ্ছে জেনেটিক ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম থাকার কারণে। এই উল্লেখিত দেশগুলোতে জেনেটিক ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম ছিল বিধায় এই অ্যানিমেলের গড় প্রোডাকশনটা দিনে দিনে এই পর্যায়ে এসেছে এবং এই যে প্রোডাকশনটা বৃদ্ধি পেল সেটার তারা বলছে 30% ম্যানেজমেন্ট ইম্প্রুভ করার জন্য। তাহলে এই চার্টার থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেনেটিক ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম খুবই জরুরি। আমরা যদি শুধু ম্যানেজমেন্টের দিকে ফোকাস থাকি, আমি বলছি না যে ম্যানেজমেন্টে ফোকাস থাকা যাবে না, ম্যানেজমেন্ট মাস্ট, সাথে সাথে জেনেটিক প্রোগ্রাম জেনেটিক পটেনশিয়াল ইম্প্রুভ করার দিকে মনোযোগ দিতে হবে। এখন এইটা একটা ইউএস এর ন্যাশনাল অ্যাভারেজ ডাটা, 1940 সালে তাদের এনিমেলের প্রোডাক্টিভিটি যা ছিল 2010 সালে সেটা অনেক বেশি ছিল, 2000 থেকে প্রায় 10,000-এর কাছাকাছি। একইভাবে যদি এনিমেলের সংখ্যা দেখি, এনিমেলের সংখ্যা যা ছিল সেটা কমে 1/5 হয়েছে, প্রোডাক্টিভিটি প্রায় 5 গুণ বেড়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্রিডিং যেখানে কাজ করে সেইখানে এনিমেলের প্রোডাক্টিভিটি বেড়ে যায় এবং অল্প এনিমেল থেকেই আমরা বেশি উৎপাদন এবং প্রোডাক্টিভিটি দুটোই পাই। একইভাবে যদি আরেকটা ডাটা দেখি, আমেরিকারই ডাটা, 1925 সালে এনিমেলের গড় উৎপাদন ছিল 2000, 15 সালে প্রায় 10,000। তাহলে বোঝা যাচ্ছে এইটাও যে ইম্প্রুভমেন্টটা এটাও সঠিক জেনেটিক ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম থাকার কারণেই আমরা এই প্রোডাক্টিভিটিটা পেয়েছি। একইভাবে যদি আমরা চিকেনের ক্ষেত্রেও দেখি, আমরা যেটা ব্রয়লার হিসেবে বলি, এটা তো দেখা যাচ্ছে 1957 সালে যে ব্রয়লারগুলো ছিল তাদের ম্যাচিউর ওয়েট ছিল 905 গ্রাম, 2005-এ এসে সেটা 4,202 গ্রাম। মজার বিষয় হচ্ছে এই যে সেম পরিমাণ ওজন বৃদ্ধি যেটা বাড়তি হইল এটা সেম ম্যানেজমেন্টে ছিল, সেম ম্যানেজমেন্টে সেম খাবার খেয়ে তারা এই বাড়তি ওজনটুকু দিচ্ছে। এইটাই একমাত্র সম্ভব হয়েছে জেনেটিক ইম্প্রুভমেন্টের কারণে। এখন আমরা বুঝতে পারলাম যে জেনেটিক ইম্প্রুভমেন্ট করতে হবে, বাবা মা থেকে সন্তানাদিতে ভালো ম্যারিটগুলো ট্রান্সফার করতে হবে। এখন এক্ষেত্রে রাস্তা কয়টা আছে? আমি যদি বলি 4টা রাস্তা রয়েছে, যেমন ভালো বাবা মা থেকে, ভালো বাবা থেকে তার সন্তানে জিন ট্রান্সফার করা যায়, জেনেটিক ম্যারিট ট্রান্সফার করা যায়, ভালো বাবা থেকে ভালো মেয়েতে ট্রান্সফার করা যায়, ভালো মা থেকে ছেলেতে ট্রান্সফার করা যায় এবং হয়, এবং মা থেকে কন্যাতে ট্রান্সফার হয়। তাহলে আমরা যদি ফ্র্যাকশন করে বলি তাহলে 4টা রাস্তাতে জেনেটিক ম্যারিট ট্রান্সফার হয় পরবর্তী প্রজন্ম। তা আমাদের দেশে দেখা যাচ্ছে আমরা বেশি ফোকাস হলো বাবার মাধ্যমে কিভাবে সন্তানে, সেটা ছেলে হোক মেয়ে হোক, কিভাবে ট্রান্সফার করা যায় সেইটার দিকে আমাদের ফোকাসটা আমরা বেশি।
ঠিক এই কারণেই আমাদের এআইটা বেশি জনপ্রিয়। আমরা যদি ইটিতে যেতাম এমব্রয়ডারি ট্রান্সফার, তাহলে হয়তো বা মা থেকে সন্তান, ছেলে সন্তান অথবা মা থেকে মেয়েতে ট্রান্সফারটা বেশি র্যাপিড করা যেত। এখন আমার একটা বিষয় হচ্ছে, আমরা ব্রিডিং বললাম, রিপ্রোডাকশন বললাম, তাহলে এআইটা কি? এআইটা কি রিপ্রোডাকশনের টুল না ব্রিডিং এর টুল? যেরকম বলি, যেহেতু এতক্ষণ বললাম যে ব্রিডিং এর উদ্দেশ্যই হচ্ছে ভালো মেরিটটাকে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করবো আমরা, এখন সেই ট্রান্সফার করতে গেলে আমাকে ভালো বুল তো তৈরি করতে হবে আগে। যেমন আমরা বললাম যে প্রোজেনি টেস্টের মাধ্যমে অথবা পিডিগ্রি সিলেকশনের মাধ্যমে অথবা জেনোমিক সিলেকশনের মাধ্যমে হাই জেনেটিক মেরিটের বুল তৈরি করবো। হতে পারে এরকম বুল আমার দেশে 300, 400, 500 আছে। এখন এটাকে যদি আমি ন্যাচারাল সার্ভিসে ব্যবহার করি, তখন খুব অল্প অ্যানিমেলকে আমি কাভার দিতে পারবো, কিন্তু আমার দেশে তো প্রায় 1.5 কোটি ক্যাটেল রয়েছে, এই অ্যানিমেল গুলোকে তো আমাকে কাভার দিতে হবে। এইটার জন্যই আমাদের এসেছে হলো এআই আশীর্বাদ হয়ে। এআইটার মেইন সুবিধাই হচ্ছে আমি ভালো জেনেটিক মেরিটের বুলগুলোকে বেশি পরিমাণে দেশের যে কোনো প্রান্তে এবং কি বিশ্বের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে এআই করে যাব শুধু বুলের কি অবস্থা, হাই জেনেটিক মেরিট না লো জেনেটিক মেরিট, এই বিষয়গুলো খোঁজ নিব না, তাহলে কিন্তু আমাদের এআইটা সাকসেসফুল হবে না। সেই জন্য আমি এখানে বলেছি যে এনিমেল ব্রিডিং এর সাথে এআই এর লিঙ্কেজ, প্রথমত ভালো বুল তৈরি করা, সেই ভালো বুলগুলো থেকে ডিজিজ ফ্রি সিমেন তৈরি করা, এবং সেই সিমেন গুলোকে আমাদের খামারিদের মাঠ পর্যায়ে পৌঁছায় দেওয়া। দেন আমার কাজ হচ্ছে এই যে বুল ধারাবাহিক ভাবে তৈরি হবে, সেই বুলের তৈরির কন্টিনিউয়াস কোয়ালিটি কন্ট্রোল করা। হতে পারে আজকে যে বুলটা আছে 10 লিটার মেরিট, কালকে যেন 10+ হয়, পরে যেন আরো বেশি হয়, এবং সেই বুল থেকে আমরা মানসম্মত সিমেন্ট প্রসেস করতে পারি এবং সেই সিমেন্ট গুলা ফিল্ডে সার্ভিস দেওয়ার জন্য পাঠিয়ে দিতে পারি। এখন এই চারটা ধাপ ঠিক আছে, দেন আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফিল্ডে যে এআই হচ্ছে, সেই এআই এর ফলে যে বাচ্চা তৈরি হচ্ছে, এই যা কিছু হচ্ছে ব্রিডিং এর পয়েন্ট ভিউ থেকে এই ডাটা গুলো কালেক্ট করতে হবে, এবং সেই ডাটা গুলোর বেসিসে আমরা আবার ব্রিডিং বুল তৈরিতে আবার সেই ডাটা গুলো ব্যবহার করবো, এআই এর রিফর্ম আনার দরকার হলে ব্যবহার করব, এবং এই ডাটা গুলো হবে আমাদেরকে পরবর্তী ধাপে রিনিউ করার জন্য। তাহলে মেইন বিষয় হচ্ছে এআই শুধু এককভাবে কোনো চেঞ্জ করতে পারে, এআই শুধু পারে যেটা ন্যাচারাল সার্ভিস একটা ছিল, একটা করা যেত, সেইখানে মাল্টিপল করা যেতে পারে, কিন্তু উইদাউট যদি ব্রিডিং, উইদাউট যদি হাই মেরিট বুল অথবা আমাদের জন্য সুইটেবল বুল যদি না থাকে, তাহলে এই এআই এর উদ্দেশ্য কিন্তু সফল হবে না। এখন আমরা বলতে চাচ্ছি যে এনিমেল গুলো, আমাদের এনিমেল গুলোতে জিন ট্রান্সফার করব, তাহলে সেইটার গেইন কতটুকু হয়? আমরা জানি যে এই গেইনের জন্য প্রথমত দায়ী হচ্ছে জেনেটিক ভেরিয়েশন থাকাটা। ভেরিয়েশন থাকা মানে, মনে করে খামারের ঘরে 2 লিটার 10 লিটারের গাভী আছে, আমার কাছে বুল থাকতে হবে তার চেয়ে কয়েক গুণ বেশি মেরিটের, কারণ বুলের মেরিট যদি বেশি না থাকে তাহলে আমি আপনার গাভীকে কি মেরিট ট্রান্সফার করব? সহজ হিসাব, আমার বুলের মেরিট থাকতে হবে অথবা আমার মার মেরিট থাকতে হবে যাতে আমি ওটাকে ইটি করতে পারি। ঠিক একইভাবে আমি যে বুলটাকে ভালো বলতেছি সেইটা অতটুকু অ্যাকুরেটলি ঠিক আছে, যদি আমি বলি এই বুলটার মেরিট 20, এটা অ্যাকুরেটলি নির্ণয় করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে ইন্টেন্সিটি, আমি যদি বাংলাদেশে মনে করি আমার 500 বুল আছে, এর মধ্যে থেকে টপ 1% বুল যদি আমি জেনেটিক ইমপ্রুভমেন্টের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে একরকম রেজাল্ট পাওয়া যাবে, আবার যদি টপ 10% ব্যবহার করি সেখানে ভিন্ন রকম একটা রেজাল্ট পাওয়া যাবে, এবং এই তিনটাই জেনেটিক গেইনের সাথে পজিটিভলি কোরিলেটেড। আর একটা লিমিটিং ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ইয়ার্স পার জেনারেশন। এখন আমরা এই যা কিছু ঘটনা ঘটালাম, একটা প্রজন্ম না গেলে আমরা এটার ফলাফল বুঝতে পারা যায়, দ্যাটস ওয়াই যখন জেনারেশন গ্যাপটা কম হবে তখন আমরা জেনেটিক গেইন বেশি পাব। আমাদের নর্মাল যেখানে প্রোজেনি টেস্টেড বুলে তৈরি করে ব্যবহার করতে গেলে 5-6 বছরের একটা জেনারেশন হয়, কিন্তু এটা যদি জেনোমিক সিলেকশন হয় তাহলে এটা অনেক কমেই করা যায়, 12-13 মাসেই করা সম্ভব।
দেশসভায় মানুষ চেষ্টা করতেছে যে এই অ্যাকুরেসি এবং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য বিভিন্ন টেকনোলজির সাহায্য নিচ্ছে। এখন আসেন যে একটা এনিমেল তার যে পারফরমেন্স অথবা ফেনোটাইপিক যে মেজারমেন্ট গুলা, ধরেন এই ক্ষেত্রে দুধ দেয়া, এটা কি কারণে ভ্যারি হয় এক দেশ থেকে আরেক দেশে, কিংবা একই খামার থেকে আরেক খামারে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কেন পার্থক্য হয়, অথবা এক বুলের প্রজনী ভালো করে আরেক বুলের প্রজনী খারাপ করে। জাস্ট সিম্পলি চিন্তা করেন এই ভেরিয়েশনটা কেন। এই ভেরিয়েশনের প্রথমত দায়ী হলো জেনোটাইপ। জেনোটাইপ মিন মনে করেন আপনি একটা ব্রিড মনে করতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল এনিমেল মনে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যে এনিমেলটার আমি পারফরমেন্স বিচার করতেছি সেই এনিমেলটা কোন এনভায়রনমেন্টে রয়েছে, সেই এনভায়রনমেন্টটা তার পারফরমেন্স ডিটারমিন করে। এবং দেন আরেকটা ফ্যাক্টর হচ্ছে এই এনভায়রনমেন্ট এবং জেনোটাইপের একটা ইন্টারাকশন। এই ইন্টারাকশনের ফলে আপনার আলটিমেট রেজাল্টটা ডিটারমিন হয়। এখন এই জেনোটাইপ ইন্টারাকশনের খুব খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। এখন আমি চিন্তা করেন যে এনিমেলের জেনোটাইপ সেটা কি কি হতে পারে। একটা এনিমেল জেনোটাইপ হল প্রধানত তার অ্যাডিটিভ জিন ইফেক্ট, তার জিনের যে ইফেক্ট গুলো হয়, ডমিনেন্ট জেনেটিক ইফেক্ট, এপিস্ট্যাটিক ইফেক্ট, এগুলা হলো তার জেনোটাইপ। এই জিনগুলোর অ্যাকশন গুলোর ফলেই তার জেনোটাইপটা প্রকাশ। এখন এর সাথে আমি এনভায়রনমেন্ট বলেছি এবং সাথে জেনোটাইপ এনভায়রনমেন্টের ইন্টারাকশন বলেছি। এখন আমরা ব্রিডার যারা তাদের হাতে অস্ত্র শুধু অ্যাডিটিভ জেনেটিক ইফেক্ট গুলোই আমরা পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করতে পারি। বলছিলাম যে অ্যাডিটিভ জেনেটিক ইফেক্ট যেটা, সেটাই শুধু একজন ব্রিডার তার বাবা মা থেকে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করতে পারে। অন্য যত নন এডিটিভ ইফেক্ট আছে এগুলা কন্ট্রোল রুয়েতে ট্রান্সফার করা যায় না। এবং যেই বিষয়গুলো এনভায়রনমেন্টের কারণে এনিমেলটা ভালো করে সেটাও কিন্তু পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করা যায়। এখন দেখুন আমি আরেকটা বিষয় বলেছি যে জেনোটাইপ এবং এনভায়রনমেন্ট তার পারফরমেন্স ডিটারমিন করে। এর সাথে আরেকটা যাচ্ছিলাম, জেনোটাইপ এনভায়রনমেন্টের একটা ইন্টারাকশন আছে। এই বিষয়টা জাস্ট প্রথমে যা কিছু দেখানো হবে হাইপোথেটিক্যাল। যেমন চিন্তা করুন একটা টেম্পারেট রিজিওনের কিছু ব্রিড যেটার পারফরমেন্স তার রিজিওনে হাই, ব্লু কালার নাম দেখে একটা চিন্তা করেন, এবং সেই টেম্পারেট রিজিওনের ট্রপিক্যালি অ্যাডাপ্টেড কোনো জেনোটাইপ, ধরেন এরকম দেশি কোনো গরু যেটা ওইখানে মিডিয়াম পারফরমেন্স দিচ্ছে। এখন আপনি চিন্তা করলেন অথবা বিদেশে বেড়াতে গেছেন, আমেরিকান কোনো গরু দেখছেন অথবা ইউরোপের কোথাও কোনো গরু দেখছেন ভালো পারফর্ম করতেছে, আপনি তাকে আপনার এলাকায় দেন, ট্রপিক্যালে শিফট করলেন। এই ট্রপিক্যালে শিফট করার পরে আপনার ঘটনা ঘটবে হলো ব্লু কালার রেখাটা যেটা দেখতে পাচ্ছেন হাই পারফরমেন্সে ছিল সেটা ডিরেক্ট লো পারফরমেন্সে চলে আসবে। That means তার শিফটিংটা অনেক বেশি, এবং এটার কারণ হলো তার এনভায়রনমেন্ট। কারণ এনভায়রনমেন্টের কারণে ওইটা অনেক বেশি পারফরমেন্স লস করবে। দ্যাট মিন্স আমরা অ্যানিমেলটাকে সেই জেনোটাইপকে ট্রান্সফার করে হয়তো আপনার জেনে নিয়ে আসতে পারছেন, কিন্তু তার এনভায়রনমেন্ট কিন্তু আনতে পারেন নাই, নাম্বার ওয়ান। এবং ওই জেনোটাইপটাও ওই এনভায়রনমেন্টে ওই জিনগুলা ওই পরিবেশে প্রকাশ পাওয়ার মতো করে রেডি আছে। আপনি আপনার এনভায়রনমেন্টে আনার সঙ্গে সঙ্গেই আপনি যা চাচ্ছেন সেটা থেকে পাবেন না। ঠিক একইভাবে দেখেন ট্রপিক্যাল আবহাওয়ার জন্য যেটা টেম্পারেট রিজিওনে যে মিডিয়াম পারফরমেন্স ছিল সেখান থেকে কিন্তু সে অল্প পরিমাণ শিফট করছে। তাহলে আমরা যারা হুবহু টেম্পারেট রিজিওনের ব্রিডগুলো ডাইরেক্ট বাংলাদেশে নিয়ে এসে অ্যাপ্লিকেশন করতে চাই সেটা কিন্তু সম্ভব হবে না। এগেইন আরেকটু চিন্তা করেন ডান পাশে, এখানে দেখেন অনেকগুলো ব্রিড বলছি, এটা কিন্তু হাইপোথেটিক্যাল। সে লো টেম্পারেচারে সবচেয়ে ভালো পারফর্ম করে, আবার দেখা যাচ্ছে যে তারা 5-7 জন সেম পারফর্ম করতেছে, কিন্তু সেই ব্রিড গুলোকে যখন আপনি হাই টেম্পারেচারে নিয়ে আসবেন দেখবেন যে কেউ খুব খারাপ করছে, কেউ তার চেয়ে একটু বেটার, কেউ তার চেয়ে একটু বেটার, কেউ হয়তো তার চেয়ে ভালো। দ্যাট মিন্স যখন একটা নতুন এনভায়রনমেন্টে নিয়ে আসবেন তখন কিন্তু তার আসল সক্ষমতা এটা কিন্তু বোঝা যায়। এই জন্যই আমরা যখন একটা ট্রপিক্যাল ওয়েদারের জন্য কোনো ব্রিড চুজ করব তখন কিন্তু এই জেনোটাইপ এনভায়রনমেন্টের ইন্টারাকশনটা কি হতে পারে এটা কিন্তু না বুঝে আমরা যদি ব্রিড চয়েস করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। একটা এনভায়রনমেন্ট একটা অ্যানিমেল ভালো করা মানেই সে সব ওয়েদারে সব পরিবেশে সব দেশে ভালো করবে না।
এখানে একটা মেসির ছবি, সবাই হয়তো অবাক হইতে পারেন কেন আমি মেসির ছবি দিলাম। একটু চিন্তা করেন, মেসি যখন বার্সেলোনায় খেলে তখন তার পারফরমেন্স হচ্ছে টপ ক্লাস, এই মেসি যখন আর্জেন্টিনা টিমে খেলে তখন কিন্তু তার পারফরমেন্স আরেকটু ভিন্ন রকম হয়। এখন চিন্তা করলেন আপনি যে বাংলাদেশে একটা টুর্নামেন্ট হবে, আমার গ্রামের বাড়িতে টুর্নামেন্ট হবে, খড়ের ধান খেতে কাটা খড়ের জমিতে খেলা হবে, সেখানে কে আপনার সামর্থ্য আছে, আপনার টাকা আছে, আপনি মেসিকে নিয়ে আসলেন খেলাতে। এখন আপনি চিন্তা করুন, আপনিই চিন্তা করুন, এই মেসি বার্সেলোনায় যে ধরনের পারফর্ম করত সেইটা কি বাংলাদেশের এই ধান খেতে তার কাছ থেকে এক্সপেক্ট করা যায় কিনা? এখন এক্ষেত্রে যদি আপনি আমার সাথে একমত করেন যে হ্যাঁ, সে চাইলেই বার্সেলোনা থেকে বাংলাদেশে ধান খেতে সেম পারফর্ম করবে, এটা যদি সত্যি হয় তাহলে কেন আপনারা যখন একটা বুল কিংবা একটা গাভি সিলেক্ট করার চেষ্টা করেন, আপনার পরিবেশে থাকবে, আপনার খাবার খাবে, সে তাহলে আমেরিকান পারফরমেন্স কেন দিবে? অথবা তার মধ্যে সেই সক্ষমতা রয়েছে কিনা? এতটুকু টেস্ট না করে ডিরেক্ট আপনি প্লেনে উড়ায় নিয়ে আসলেন আর বাংলাদেশে লালন পালন শুরু করে দিলেন, তাহলে কি এক্সপেক্টেড রেজাল্ট পাবেন? আমি মনে করি এভাবে পাওয়া যায় না এবং অন্যান্য দেশও কিন্তু সেটা পায় নাই। এখন আমি কিছু কথা বলতে চাই যে যেকোনো এনিমেলের পারফর্ম করার জন্য কিছু জিন অ্যাকশন থাকে এবং সাথে আরো কিছু বিষয় থাকে, যেমন আমি এর আগে বলেছি অ্যাডিটিভ জিনের ইফেক্ট থাকে, ডোমিনেন্স জিন, ওভার ডোমিনেন্স, ইপিস্ট্যাটিক জিনের ইফেক্ট থাকে, ম্যাটারনাল একটা ইফেক্ট থাকে, ম্যাটারনাল হেটেরোসিস এর একটা কারণ থাকে, রিকম্বিনেশন ইফেক্ট থাকে, যখন একটা নতুন প্রজন্ম তৈরি হয় স্পার্ম ওভামে মিলন হয় সেখানে কিছু জেনেটিক চেঞ্জ হয়, ওটা একটা ফ্যাক্টর থাকে। দ্যাট মিন্স একটা নতুন বাচ্চা তৈরি হতে গেলে এর সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, কি ঘটবে সেটা বাচ্চা না হলে যেমন বলা যায় না, দ্যাটস ওয়াই আমরা সবসময় প্রেফার করি সবচেয়ে অ্যাকুরেট মেজারমেন্ট হচ্ছে প্রোজেনি টেস্টিং। প্রোজেনি টেস্টিং দিয়েই বোঝা যায় যে একটা অ্যানিমেল ভালো করবে না খারাপ করবে। এখন আমার ব্রিডার্স এর ভিউ থেকে এনিমেলের পারফরমেন্স এর ভেরিয়েশন কেন হয়, ইন এ নাটশেল আমি একটু কয়েকটা কথা বলতে চাই। যেমন যে কোনো ফেনোটাইপিক এক্সপ্রেশন, ধরেন মিল্ক প্রোডাকশন এবং মিল্কের ফ্যাট প্রোটিনের পার্সেন্টেজ, এগুলো সব কিছু জিন দ্বারা কন্ট্রোল হয়। এখন এই যে জিন দ্বারা কন্ট্রোল হচ্ছে এগুলা তার বাচ্চাতে ট্রান্সফার হতেও পারে নাও হতে পারে, কারণ আপনারা নিজেরাও দেখছেন যে মা ভালো হলেই যে তার সন্তানাদি ভালো হয় কিংবা বাবা ভালো হলেই যে তার ছেলে পেলে ভালো হয় এমন কিন্তু না। 40 লিটার গাভী থেকেও কিন্তু 10 লিটার 12 লিটার দুধ দেওয়া প্রজন্ম পাওয়া যায়, তার মানে এই ম্যারিটটা ট্রান্সফার। এখন এটার কারণ কি? এটার প্রথমত আমরা বলি যে যেই জিনগুলা যেই ম্যারিটটা জেনেটিক কারণে পাওয়া যায় সেগুলাই প্রজন্ম পরবর্তী প্রজন্মতে ট্রান্সফার হয়, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই ব্রিডাররা যখন এনিমেল সিলেক্ট করে, ধরেন আমরা যখন বুল সিলেক্ট করি তখন তার নর্মাল টিপিক্যাল পারফরমেন্স এর চেয়ে তার জেনেটিক পারফর্মটা জেনেটিক ম্যারিটটা এটা ইম্পর্টেন্ট। আপনারা যখন ব্রিডিং বুল অথবা যে কোনো দেশেই ব্রিডিং এর কাজে যে এনিমেল গুলো ব্যবহার হবে সেগুলার জেনেটিক অংশ কতটুকু, জেনেটিক কারণে সে ভালো করতেছে কতটুকু, এটা জানা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এইটা না জেনে যদি আমি ব্রিডিং এর কাজে ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। যেমন চিন্তা করেন আমেরিকাতে অনেক গাভী আছে 100 লিটার উপরে দুধ দেয়, 33,000 লিটার পর্যন্ত দুধ দেওয়ার গরু মা আছে, তাহলে তো ওরা তো একটা গাভী পাইলে তো ওখান থেকে আর 10টা 20টা বানানোর কোনো বিষয় না, কিন্তু 33,000 দুধ দিলেই সেটা যে আপনি সহজে পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করতে পারবেন এটা কিন্তু সম্ভব না। এগেন এইভাবে চিন্তা করুন, এই যে ফেনোটাইপিক যে ডিফারেন্সটা হচ্ছে এটা পার্টিকুলারলি ইন্ডিকেট করে যে তার জেনেটিক পটেনশিয়াল আছে এবং সেই পটেনশিয়ালটা আপনার বাচ্চাতে ট্রান্সফার করবে, এটাই হচ্ছে আপনার মেইন উদ্দেশ্য। ট্রান্সফার না করতে পারলে আপনার কাছে যত ভালো এনিমেলই থাকুক সেটাকে আপনি ব্রিডিং এর কাজে ব্যবহার করতে পারবেন। দ্যাটস ওয়াই ব্রিডারদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে সেই ধরনের গাভী এবং সেই ধরনের বুল তৈরি করা অথবা বুল খুঁজে বের করা যাদেরকে ব্যবহার করলে পরবর্তী প্রজন্মে আমাদের ডিজারেবল ট্রেড গুলা ইম্প্রুভ করবে।
শুধু এইটা শুনে কেউ ব্রিডিং এর কাজে কোনো এনিমেলকে নেয় না যেটা বেশি দুধ দেয় অথবা অন্য কোনো বৈশিষ্ট্য ভালো। তারা অনেক দিনের ডাটা, অনেক রকম ডাটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করে যে এই মেরিটটা, এই ট্রেড গুলা ট্রান্সফার করা যাবে কি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। দ্যাটস ওয়াই আমরা বলি সামারি কথা যে ম্যানেজমেন্টটা করা হয় প্রতিদিনই করতে হবে, এটার ফলাফল দিনে দিনে আপনি পাবেন। আর রিপ্রোডাকশনের জন্য আপনি আগামীকাল ফল পাবেন এই চিন্তা করে আজকে আপনার কাজ করতে হবে। আর জেনেটিক্স ব্রিডিং এর কাজ আপনি যা কিছু করবেন সেটার ফলাফল আপনি পাবেন ফিউচার। আপনি যদি এই জেনেটিক ব্রিডিংটাকে অবহেলা করেন তাহলে আপনার ফিউচার নষ্ট হয়ে যাবে। আপনার ফার্টিলিটির দিকে যদি নজর না দেন তাহলে আগামীকাল নষ্ট হয়ে যাবে। আর আপনি ম্যানেজমেন্টের দিকে যদি নজর না দেন তাহলে আজকের দিনটাই আপনার বরবাদ হয়ে যাবে। এইটা আমি একসময় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে রবিন ভাই তার বাংলাতে একটা তর্জমা তুলে ধরে, আপনারা সেটা একটু পড়ে নেবেন। আমার তর্জমাটা খুব ভালো লেগেছে এবং এই প্রেজেন্টেশন থেকেও তাকে ধন্যবাদ জানাই। উনি খুব সুন্দর ভাবে বলছে, যেমন দেখেন বলছে আজকে আমাদের যে গরুগুলো আছে তার জেনেটিক মেরিট তো আপনি বাড়াতে পারবেন না, তবে সঠিক লালন পালন করে এদের কাছ থেকে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে হবে। এটাই আপনার কাজ, আপনি সবচেয়ে ভালো ম্যানেজমেন্ট দিয়ে তার কাছ থেকে আপনি সর্বোচ্চ আউটপুটটা নেবেন। দেন আপনার কাজ হচ্ছে ওদেরকে এমন ভাবে আপনি লালন পালন করবেন যাতে পরবর্তীতে তার থেকে আপনি একটা বাচ্চা পেতে পারেন। এবং সেই বাচ্চাটা পাওয়ার জন্য আপনি যে সিমেন্টটা ব্যবহার করবেন এইটাতে আপনার সবচেয়ে মনোযোগী হতে হবে। এমন বুল ব্যবহার করবেন যাতে আপনার এক্সিস্টিং অ্যানিমেল গুলোর ম্যারিট পরবর্তী প্রজন্মতে বৃদ্ধি পায়। মেইন কথা হচ্ছে আপনার প্রফিটেবল অ্যানিমেল পান, রিপ্লেস করার মতো যেন অ্যানিমেল ভবিষ্যতে পান। এখন দেখুন আমরা এই বিষয়গুলো থেকে যা বললাম যে মেইন হচ্ছে হলো ব্রিডিং এর কারণে আমরা ব্রিডিং করি এই জন্য যে ম্যারিট বাড়াবো। ম্যারিট বাড়ানোর জন্য আমরা কয়েকটা রাস্তা পেয়েছি যে বাবা থেকে ছেলেতে যায়, বাবা থেকে মেয়েতে যায়, মা থেকে ছেলেতে যায়, মা থেকে মেয়েতে যায়, অথবা জিন ট্রান্সফার করা, কিছু ব্রিডের কথা বলেছি। এখন দেখুন ট্রপিক্যাল এনভায়রনমেন্টে ব্রিড ইম্প্রুভমেন্টের জন্য সারা বিশ্বের ট্রপিক্যাল এর যারা ব্রিডিং এর এক্সপার্ট তারা বলছে শুরুতে এই চারটা অপশন আপনার হাতে থাকবে। নাম্বার ওয়ান হলো বলবে তারা, তোমার দেশে যদি ইন্ডিজেনাস ব্রিড থাকে তাহলে তুমি প্রথমত এদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করো। কারণ আমি বলেছি যে আমার এই ইন্ডিজেনাস অ্যানিমেল গুলো এনভায়রনমেন্টের সাথে স্যুট করে আসে, আপনার এখন শুধু লাগবে এদেরকে জেনেটিক মেরিটটা ইমপ্রুভ করে নাও। এদের আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর কোনো প্রবলেম দরকার শুধু ইমপ্রুভ করাটা, জেনেটিক মেরিটটা দিনে দিনে বাড়ানো। এখন এইটা আপনার যদি কমার্শিয়ালি ভায়াবল না হয় তাহলে এই অপশনটা আপনি হয়তো বা স্কিপ করবেন। স্কিপ করে করবেন কি সেকেন্ড তাপে যেতে পারে, সেটা হতে পারে এরকম যে কোনো দেশে যদি কয়েকটা ব্রিড থাকে, মনে করেন ইন্ডিয়ার কথা চিন্তা করেন, তাদের গির আছে, সাইওয়াল আছে, থারপারকার আছে, রথি আছে, বহুত কিছু আছে, এখন তারা মিল্কের জন্য কোনটা ব্যবহার করবে। তারা প্রথমত টেস্ট করবে যে এই জাতগুলোর মধ্যে কোনটা বেস্ট, সেটাকে তারা কমার্শিয়ালি আরো ইম্প্রুভ করার চেষ্টা করবে। এবং বাকি ব্রিড গুলো কিন্তু চাইলে তারা ওই ব্রিডে ট্রান্সফার করে নিতে পারে, সেটা তাদের ইচ্ছা। তার মানে কি এটা আরেকটা অপশন। তৃতীয় অপশন হচ্ছে যে না, আমার ইন্ডিজেনাস অ্যানিমেল দিয়ে কোনোভাবেই আমার টার্গেট পূরণ করা যাচ্ছে না। স্বভাবতই আমি জানি যে টেম্পারেট রিজনের ভালো গাভী আছে, ভালো বুল আছে, তারা অনেক বেশি দুধ দেয়, সো তাদেরকে নিয়ে এসে যদি আমাদের গাভীর সাথে পাল দেওয়াই অথবা মেটিং করাই তাহলে যে বাচ্চাগুলো হবে সেগুলো হয়তো অনেক ভালো দুধ দিবে। হ্যাঁ, ভালো দিবে। এখন কথা হচ্ছে আমরা বলেছি যে এরকম করে যদি একটা গাভীকে 100% বুল দিয়ে পাল দিলেন, বাচ্চা হইলো, সেটাকে আবার দিলেন, আবার দিলেন, এরকম দেখা যাবে 6-7 জেনারেশন পর মনে হবে যেন আমরা পুরোপুরি বিদেশি রক্ত পেয়ে যাব। হ্যাঁ, আপনার কাগজ কলমে বিদেশি পাবেন, কিন্তু এই পার্সেন্টেজটা অনেক দেশে অনেকভাবে ট্রাই করে দেখেছে যে না, আনলিমিটেড পার্সেন্টেজ পর্যন্তই ভালো হবে এমন না। এটার সাইন্টিফিক কিছু ডাটা রয়েছে যেটা আমি একটু পরবর্তীতে দেখাবো, সেখান থেকে আমরা ডিসাইড করতে পারবো যে আসলে কত পার্সেন্ট পর্যন্ত যাওয়া যেতে পারে। আর চতুর্থ অপশন হচ্ছে আমার ABC কোনোটাই কাজে লাগলো না, আমার কোনোটাই আমার কমার্শিয়ালি ভায়াবল হচ্ছে না, আমার দেশের প্রোডাকশন বাড়তেছে না। তখন অনেকেই চিন্তা করে যে নিজেদের জন্য একটা ব্রিড বানাবো, যে আমার যেহেতু ব্রিড নাই আমরা একটা সিনথেটিক ব্রিড বানাবো। সেই সিনথেটিক ব্রিড বানানোর জন্য সাইন্টিফিক অনেক প্রচেষ্টা আছে, আমাদের আপাতত এই ধরনের প্রচেষ্টা নাই,
তবে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় মনে করি যে শাইওয়াল ফিশিয়ানটা কিন্তু যদি সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করা যেত, হয়তো বা কোনো একটা আমাদের আবহাওয়ার উপযোগী কোনো ব্রিড সিনথেটিক হিসেবে পাওয়া হয়তো সম্ভব ছিল। এখন চিন্তা করুন, আমি আমাদের জন্য উপযোগী থার্ড অপশন নিয়ে কথা বলবো, যে আমরা গ্রেডিং আপ করব বিদেশি রক্তটাকে আমার দেশের মধ্যে ঢুকে একটা সার্টেন লেভেল পর্যন্ত। এখন এই ক্ষেত্রে আমরা এখন বলি যে বস টরাস এবং বস ইন্ডিকাস, এটা ক্যাটেলের আপনারা জানেন, টরাসটা হলো ইউরোপের আর ইন্ডিকাস হলো আমাদের আবহ। টেক্সট বুকতে বলা আছে যে এই বস টরাস অ্যানিমেলদের স্ট্যান্ডার্ড কমফোর্ট জোন হচ্ছে 5-15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং আরো বলা আছে যে 25 ডিগ্রি টেম্পারেচারের উপরে গেলেই এদের মিল্ক প্রোডাকশন কমতে থাকে। নট অনলি মিল্ক প্রোডাকশন, তার ফিজিওলজির উপরই একটা স্ট্রেস পড়ে। এই ফিজিওলজির উপর স্ট্রেস পড়লে তার রিপ্রোডাকশনে প্রবলেম, 25 ডিগ্রি টেম্পারেচারের উপরে গেলে তাদের মিল্ক প্রোডাকশন কমতে থাকে, তাদের ফিজিওলজির উপর সিরিয়াস প্রবলেম দেখা দেয়। তাহলে এই সিরিয়াস প্রবলেম দেখা দেওয়ার ফলে আপনি দেখা যাবে এর কাছ থেকে যে কাঙ্ক্ষিত প্রোডাকশন চাচ্ছিলেন, রেগুলার বাচ্চা চাচ্ছিলেন, দীর্ঘদিন বেঁচে থাকবে এগুলো চাচ্ছিলেন, এগুলা কোনোটাই আপনার কাঙ্ক্ষিত পাবেন। দেন চিন্তা করেন আমাদের দেশি গরুগুলো, আমাদের আবহাওয়ার উপযোগী এনিমাল গুলো, এরা 15-25 ডিগ্রিতে ইজিলি ভালো থাকে, 35-এর উপরে গেলে তাদের প্রোডাকশনটা কমতে থাকে। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, আমাদের দেশের আবহাওয়ায় টেম্পারেচার এবং হিউমিডিটির একটা ইন্টারেকশন হয়, হিউমিডিটি বেড়ে গেলে টেম্পারেচার মিলে সিচুয়েশনটাকে আরো জটিল করে। দ্যাটস হোয়াই আপনি এখানে যা দেখতে পাচ্ছেন এটার আবার ডিটারমিনেন্ট হয়ে যাবে হলো থার হিউমিডিটি দিয়ে। হিউমিডিটি যদি বেশি হয়ে যায় তাহলে অ্যানিমেল গুলো অল্প টেম্পারেচারই তাড়াতাড়ি কাহিল হয়ে পড়বে। সো আমরা চাবো যে এমন অ্যানিমেল তৈরি করতে যারা এই বস টরাস এবং ইন্ডিগাসের মাঝামাঝি, এখন আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে এর মাঝামাঝি কোথায় অথবা কোন অংশে সবচেয়ে বেশি ভালো পারফর্ম। এখন দেখুন আমরা একটা কথা বলি যে আমাদের দেশে ক্যাটেল ব্রিডিং নিয়ে এই 1930 থেকে শুরু করে 2019 পর্যন্ত অনেকগুলো ব্রিড এসেছে। এই ব্রিড গুলোর মোস্টলি যা হয়েছে আমাদের, আমরা শুধু এআই করেছি, দ্যাট মিনস একটা রিপ্রোডাকশন দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছি, কন্টিনিউয়াস আমরা এআই করে যাচ্ছি এআই করে যাচ্ছি, কিন্তু এটাতে কি ফলাফল হচ্ছে, কোন জায়গাটা আমরা থামবো অথবা থামলেও কিভাবে থামবো, এই বিষয়গুলো কিন্তু এখনো কনফিউশন রয়ে গেছে আমাদের সাইন্টিফিক কমিউনিটিতে রয়ে গেছে, খামারিদের মধ্যেও রয়ে গেছে, যে আমরা কিভাবে এটা ওভারকাম করব। যেমন দেখুন আমরা যখন শুরুর দিকে ক্রস ব্রিডিং করতাম তখন দেখা যেত আমাদের গাভী দুধ দিত 2-4-5-6 লিটার, একটা ইম্পোর্টেড সিমেনের বুলের সিমেন দিলে দেখা যেত যে সেটা 15-20-30 হয়ে যেত, অথবা অনেক ক্ষেত্রে 40-ও পাওয়া গেছে। এটার একটাই কারণ ছিল, আপনি ফার্স্ট জেনারেশনের ক্রস ব্রেড যে পারফর্ম করবে ঠিক পরবর্তী ক্রস ব্রেড গুলো কিন্তু আপনি র্যান্ডমলি যদি ব্যবহার করেন ঠিক সেই পারফরমেন্স পাবেন না। এখন দেখুন আমি এটা 2015 সালে ইন্দোনেশিয়াতে 70টা প্রেগন্যান্ট বকনা ওদের দেশে নিয়ে আসা হয়, এটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং এসব কান্ট্রি থেকে তারা ওদের দেশে ইন্দোনেশিয়াতে এসে প্রথমে যে ল্যাকটেশনটাতে তাদের গড় ছিল হলো 6,077, ঠিক সেকেন্ড ল্যাকটেশনে সেটা 4,821, থার্ড ল্যাকটেশনে সেটা 4,304। এখন আপনি চিন্তা করেন এইটা যদি আরো কয়েক জেনারেশন যায় দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে বাতিল করে দিতে হবে, অথবা তারা তাদের ওই খামার থেকে নাই হয়ে যাবে, অথবা আরো অনেক জটিলতার সৃষ্টি হবে যে আপনি তার কাছ থেকে কাঙ্ক্ষিত মিল্ক প্রোডাকশন পাবেন। তাহলে এই ডাটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্দোনেশিয়ার আবহাওয়া কিন্তু আমাদের চেয়েও অনেক সুইটেবল এই হলস্টিনের জন্য। তারপরেও কিন্তু তাদের ট্রেন্ডটা দেখেন ডিক্লাইনে। আপনি যদি খোঁজ নেন আমাদের দেশেও অনেক ফার্ম আছে যারা পিওর অ্যানিমেলদের ট্রাই করতেছে, তাদেরও রেজাল্ট আমি যতদূর জানি খুব বেশি এক্সপেক্টেড না, হয়তো বা তারা এখনো ফার্স্ট ল্যাকটেশনে আছে, তারা ভাবতেছে বোধ হয় এরকম 6-7 হাজার দুধ আমরা ইজিলি বংশ পরম্পরায় পেতে থাকবো, কিন্তু সাইন্টিফিক কমিউনিটি কিন্তু 100% অ্যাগ্রি হয়তো করবেন। ওকে চলুন আরেকটা দেশের ক্ষেত্রে দেখি, এটা ঘানাতে, একটা ঘানাতে ডাইরেক্ট ইম্পোর্টেড কাউ তাদের দেশে নিয়ে আসার পরে দেখা গেছে তাদের আর্লি মিডল লেট ল্যাকটেশনে তাদের গড় ছিল 18.7 থেকে শুরু করে 13.4,
এখন ওই অ্যানিমেলদেরকে যখন নিজেদের মধ্যে মেট করে ওদের দেশে যে বাচ্চাগুলো জন্ম নেয় তাদের পারফরমেন্স কিন্তু দেখেন অনেক বেশি ডিফারেন্ট, 18 থেকে 10। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই অ্যানিমেলগুলো ওই পরিবেশে খাপ খাওয়াতে গিয়ে তার মিল্ক প্রোডাকশনের যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমে গেছে, তাকে আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্যই তার অন্য অন্য ট্রেড গুলো কিন্তু কম্প্রোমাইজ করছে। দ্যাটস ওয়াই পিওর অ্যানিমেল এই দেশগুলো তো ডাইরেক্ট হুবহু 100% কন্ডিশনে রেয়ার করাটা প্রফিটেবল কিংবা সুইটেবল অথবা সাস্টেনেবল হচ্ছে না। তাহলে এখান থেকে আমরাও বুঝতে পারি যে আমাদের দেশেও কিন্তু এটা অনেক টাফ উপায়। আমাদের অন্য দেশের ক্ষেত্রে কি উদাহরণ চলুন দেখি, এইটা হচ্ছে একটা আফ্রিকার দেশের একটা, সেখানে ইথিওপিয়া নামে একটা দেশে তাদের লোকাল অ্যানিমেল ছিল বার্কা, সেখানে তারা হলস্টেন ফ্রিজিয়ান বুল ব্যবহার করে এরকম 3-4টা গ্রেড তৈরি হয়। সেই গ্রেড বুলের পারফরমেন্সে দেখবেন যে 50% এর গডটা সবচেয়ে ভালো, এবং পার্সেন্টেজ যত বেড়ে গেছে তার উৎপাদনশীলতা কিন্তু কমে গেছে। এবং যদি পিওর অ্যানিমেল ক্ষেত্রে আপনি বলেন যে পিওর অ্যানিমেল তো ভালো করছে, হ্যাঁ পিওর অ্যানিমেলের গড়টা আপনার কাছে দেখে ভালো মনে হচ্ছে, বাট আপনি যদি ব্রেক ইভেন চিন্তা করেন যে ব্যবসা প্রফিট করার চিন্তা করেন, তাহলে এই 8 লিটার পাওয়ার জন্য তাকে অনেক বেশি ইনভেস্ট করতে হয়েছে, অনেক বেশি মনোযোগ দিতে হয়েছে। চলুন অন্য আরেকটা দেশের ক্ষেত্রে দেখি, যেমন পাকিস্তানের ক্ষেত্রে তারা শাহিওয়াল গাভী ব্যবহার করেছে, সেই শাহিওয়াল গাভীর বিভিন্ন গ্রেড 25%, 50%, 62%, 75%। এক্ষেত্রে তারা পেয়েছে হলো 62%-র ক্ষেত্রে 6.58। আমরা যেহেতু এখন শুধু মিল্কিংটার কথা বলতেছি, তাহলে এই ট্রেডটার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে 62.5 থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ অ্যাভারেজে দুধ পাওয়া গেছে, এবং এটা কিন্তু একদিনের ডাটা না, একটা গাভীর ডাটা না, তাদের ফার্মগুলার রিটার্ন ফার্মগুলার যে ফার্মগুলো রেকর্ড রাখে এরকম ফার্মগুলার 30 বছরের ডাটা, এটা একটা সামারি ডাটা। আবার দেখুন ইন্ডিয়ার ক্ষেত্রেও তারা বিভিন্ন গ্রেডের হলস্টেইন তারা ব্যবহার করছে, ফ্রিশিয়ান, প্রধানত ফ্রিশিয়ান এবং শাহিওয়াল। সেখানে দেখবেন যে 50%, এই 50% অ্যানিমেলটার এজেড কাভিং কম, দুধ উৎপাদন অন্যদের চেয়ে বেশি, যেমন দেখুন 31/32 প্রায় 97%-এর উপরে যে গাভিগুলো ছিল তাদের গড় ছিল 1800, আর 50% হলো 2500। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে যে কাফ মর্টালিটি দেখে অনলি 4%, ফার্স্ট কাভিং এ তাদের মর্টালিটি অনলি 4%। তাহলে এই ইন্ডিয়ানের এই পিকচার থেকেও আমরা বলতে পারি যে এইখানেও 50% ভালো করেছে, এবং এখানকার যদি 62.5-এর দিকেও তাকান সেটাও কিন্তু প্রায় 50-এর কাছাকাছি, হয়তো সিগনিফিকেন্টলি ভ্যারি করবে না। তাহলে বুঝলাম আমরা 50-62 এখানেও বেটার করেছে। ইন্ডিয়ার আরেকটা ডাটা দেখুন, সেখানেও আমার 50%-এর দিকে তাকান, সবচেয়ে বেশি দুধ উৎপাদন 2755 লিটার, সেটাও ফ্রিশিয়ান, 50% ফ্রিশিয়ান থেকে পাওয়া গেছে। হ্যাঁ এখন এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আগের 50% এই 50%-এর দুধ উৎপাদনে তো পার্থক্য রয়েছে, হ্যাঁ এটা পার্থক্যটা হয়তো মা কি হিসেবে ব্যবহার করেছেন, কোন ব্রিড ব্যবহার করেছেন সেটার কারণেও হতে পারে। ইন্ডিয়ার আরেকটা ডাটা দেখুন, এদের নর্দার্ন রিজিয়ন এবং সাউদার্ন রিজিয়ন, কারণ ইন্ডিয়ার কিন্তু সারা দেশের একটু ভিন্ন আবহাওয়া রয়েছে। আপনি যদি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের ক্ষেত্রেও দেখেন সেখানেও দেখবেন 50% কিন্তু সবচেয়ে সুইটেবল মিল প্রোডাকশনের জন্য। কাভিং ইন্টারভেলের কথা চিন্তা করেন, ফার্স্ট ল্যাকটেশন চিন্তা করেন, আর এজার ফার্স্ট কাভিং চিন্তা করেন, সবটা ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে ভালো করছে। এবং ইন্ডিয়ার আরেকটা রিজিয়নের ক্ষেত্রে যদি চিন্তা করেন আরেকটা ভিন্ন সময়, সেখানেও 50% কিন্তু সবচেয়ে ভালো প্রোডিউসার, এখানে 2785 লিটার। এখন অন্য আরেকটা দেশে যাই, যেমন দেখুন ব্রাজিলে চিন্তা করেন, ব্রাজিলেও কিন্তু 50% দেখেন এজ এট ফার্স্ট কাভিং সবচেয়ে কম, দুধ উৎপাদনও কিন্তু সবচেয়ে বেশি। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, কাভিং ইন্টারভেলটাও চিন্তা করেন, ড্রাই সিজন এবং রেনি সিজন দু ক্ষেত্রেও কিন্তু 50% বেটার। এখানে হয়তো আপনি দেখেন এখানে স্লাইডে বলা আছে তারা হলস্টেইন এবং গির ব্যবহার করছে,
এর আগে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা দেখালাম সেটা অলস্টিন অথবা ফ্রিজিয়ান, তার সাথে সাইওয়াল ছিল, পাকিস্তানের ক্ষেত্রেও একই ছিল, আর আফ্রিকার যেটা বলছিলাম সেটাতে তাদের লোকাল এনিমেল ছিল। এখন আপনি চিন্তা করেন যে না, আমার কাছে ফোকাসড হলো ফ্যাট এবং প্রোটিন, আমি দুধের ভলিউমের চেয়ে ফ্যাট প্রোটিনে গুরুত্ব দিতে চাই। এখন চিন্তা করলেন যে না, আমি হাই ম্যানেজমেন্টে রাখবো, খুব ভালো খাবার দাবার, ভালো ম্যানেজমেন্ট দিব, তাতে কি হবে? এরকম একটা চিত্র ব্রাজিলের ক্ষেত্রে পাবে যে সেখানেও হাই ম্যানেজমেন্ট সিস্টেমেও 50% বেশি ভালো করেছে, লো ম্যানেজমেন্ট সিস্টেমেও 50% ফ্যাট এবং প্রোটিনের জন্য ভালো করেছে। আপনি চিন্তা করতে পারেন যে প্রফিট কার বেশি। এখানে দেখেন ব্রাজিলের একটা তারা প্রফিটও বের করেছে, সেখানেও দেখা যাচ্ছে 50% এনিমেল থেকে প্রফিটটা সবচেয়ে বেশি। হ্যাঁ, এখানে একটা পার্থক্য রয়েছে যে হাই ম্যানেজমেন্ট লেভেলে প্রফিটটা হয়তো তুলনামূলক লো ম্যানেজমেন্টের চেয়ে একটু বেটার পাওয়া যাচ্ছে। দ্যাট মিন্স বোঝা গেল যে হয়তো বা এক্সোটিক এনিমেল গুলো বেশি পার্সেন্টেজের গাভীগুলো একটু ম্যানেজমেন্টে ভালো রাখলে হয়তো বা কিছুটা ভালো প্রফিট পেতে পারেন আপনি, কিন্তু সেটা কোনো মতেই আপনি যদি দীর্ঘমেয়াদী ডাটা নিয়ে রাখেন তাহলে 50% চেয়ে বেশি হবে না। আপনি ইউরোপের যদি দেখেন সেখানে নরম্যান্ডি নামে একটা ক্যাটেল আছে, তার সাথে হলস্টাইনের ক্রসে দেখবেন এখানেও 50% সিগনিফিকেন্টলি তার পারফরম্যান্স আছে, ভালো করেছে। এখন যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের কি কন্ডিশন। হ্যাঁ, বাংলাদেশের আমি একটা এনিমেল দেখাতে পারি, অনেক আছে উদাহরণ, তার মধ্যে এটা একটা। সেখানেও দেখেন একটা 50% এনিমেলে গড় দুধ উৎপাদন, কিন্তু আমাদের সাবা ডেয়ারি ফার্মের 15 লিটার গড় দুধ উৎপাদন, নট পিক প্রোডাকশন, প্রায় তাতে দেখা গেছে 2717 লিটার, তার ল্যাকটেশন কমপ্লিট হয়নি এখন, 170 দিন অনলি, হয়তো বা আরো মিনিমাম 100 দিন হয়তো সে দুধ দিবে। সেখানে তাহলে চিন্তা করে দেখুন সে কত বেশি দুধ দিচ্ছে, 50% গাভি, এবং তার আডার শেপ দেখেন, তার আডার শেপ দেখেন এবং তার বয়স দেখেন অনেক বেশি। দ্যাট মিন্স সে দীর্ঘ সময় ধরে কিন্তু ফার্মে থাকে। এখন এসব ডাটা থেকে কমপ্লিটলি বোঝা যায় 50% এনিমেল ইজ বেস্ট ফর গ্রোথ, রিপ্রোডাকশন এন্ড মিল্ক প্রোডাকশন। এবং ইন্ডিয়ার যদি একটা ব্রিডিং পলিসি দেখেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে 50% এনিমেলকেই তারা তাদের এক্সোটিক এনিমেলের সাথে 50% এনিমেল হিসেবে ব্যবহার করার জন্য বেস্ট হিসেবে তারা সিলেক্ট করেছে। ইন্ডিয়ান সব সামারিতে বলা হচ্ছে 50% ইজ বেস্ট, আপনি যে ধরনের বুল মাদার হিসেবে ব্যবহার করেন না কেন, যে কোনো ব্রিডই ব্যবহার করে দেখেন 50% ইজ বেস্ট। এবং একটা বিষয় এখানে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে F1 থেকে F2 তে গেলে কিছু পারফরমেন্স লস হয়, সেই পারফরমেন্স লসটা আপনি চাইলে ভালো বুল সিলেক্ট করার মাধ্যমে এটা আপনি পেতে পারেন। এবং ইন্ডিয়ার কিছু আরো কিছু সামারি তাদের তাদের পলিসি হতে পারে, যেমন তাদের কোনো অংশেই যত যে ধরনের খামারি হোক এনভায়রনমেন্ট যেটাই হোক, তারা 50% এর উপরে ক্রস ব্রিড ব্যবহারের পক্ষপাতি না। এখন এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের জন্য আমরা কোনটা ফলো করব, বাংলাদেশের জন্য তাহলে ব্রিডিং প্ল্যানটা কি হওয়া দরকার। আপনি চিন্তা করেন আমাদের দেশের একটা গবাদি পশু কৃত্রিম প্রজনন নির্দেশিকা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা দেখেন, আমি এটা তো বলবো যে কোনো দেশি গাভীর জন্য আপনি লোকাল সাইওয়াল ব্রাহ্মা হোক যেটাই হোক, আপনি প্রথমত প্রথমবারে চিন্তা করলে 100% বুল ব্যবহার করতে পারেন, যাতে প্রথমবারই আপনি 50% এনিমেলটা পেয়ে যান, যেটা আপনাকে প্রথমবারই 50% এনিমেল দিবে এবং এই F1টা থেকে আপনি সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে। এখন দেন অপশন থাকে, যারা হয়তো চিন্তা করতেছে আমরা তো অনেক বেশি পার্সেন্টেজ এখন চলে গেছি, তাদের জন্য উপায় হলো আমাদের যে 50 থেকে 75% ভুল রয়েছে সেই ভুলগুলোকে ব্যবহার করা, যাতে আপনার পার্সেন্টেজ না পারে বাট পারফরমেন্স যেন বেড়ে যায়। আরেকটা উদ্দেশ্য আমাদের দেশে যে সাইওয়াল যেহেতু আমাদের দেশে এখনো কম, আমরা চেষ্টা করি
যাতে শাহিওয়াল এনিমেলটা বৃদ্ধি পায়। এর জন্য আমরা সর্বপ্রথমে চেষ্টা করবো শাহিওয়াল এনিমেলকে শাহিওয়াল বল দিয়ে পালতে, যাতে আমরা শাহিওয়ালের লাইনটা বৃদ্ধি পাই। আরেকটা অপশন আমাদের আছে হলো শাহিওয়াল ফিশিয়ান যদি থাকে, তাহলে শাহিওয়াল ফিশিয়ানকে আমরা শাহিওয়াল ফিশিয়ান দিয়ে এই লাইনের একটা কোনো জাত তৈরি করা। বিকজ শাহিওয়াল যখন মা হিসেবে ব্যবহার করে তখন দেখা যায় সে কুলগুলোর ম্যারিট অন্য যে কোনোটার চেয়ে বেশি হয়। এখন আমরা যদি একটা ডেইরি কাউকে বলি, তাহলে একটা ডেইরি কাউ শুধু কিন্তু প্রোডাকশনটাই মুখ্য, সে প্রোডাকশনকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের হেলথ এবং কনফার্মেশন ইম্পর্টেন্ট। এই যা ক্ষেত্রে দেখলাম যে 50% এনিমেলই হেলথ এবং কনফার্মেশনটা সবচেয়ে ভালো থাকে। এখন আমরা আরেকটা ছোট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ব্রিডিং বুল এবং ব্রিডিং। এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? যেমন দেখেন আমরা বলছি যে একটা ব্রিডিং এনিমেলের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তার জেনেটিক ভ্যালু। জেনেটিক ভ্যালু না থাকলে সেটাকে ব্রিডিং এনিমেল হিসেবে ব্যবহার করা যাবে না, বিকজ এটা ব্যবহার করলে আপনি পরবর্তীতে তার ম্যারিট ট্রান্সফার করতে পারবেন। সেই জন্য ব্রিডিং এনিমেল হইলে তার জেনেটিক ভ্যালুটা বেশি থাকতে হবে। এখন আমরা যে কোনো একটা ব্রিডিং সিস্টেমের ক্ষেত্রে একটা পুরো জেনেটিক্যালি ইমপ্রুভ ক্যাটেল তৈরি করার জন্য আমরা এই 4-5টা ফ্যাক্টর বলি, যে আইডেন্টিফিকেশন থাকতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট, প্যারেন্টেজ রেকর্ডিং, দ্যাট পেডিগ্রি রেকর্ডিং থাকতে হবে, এবং পারফরমেন্স রেকর্ডিং থাকতে হবে, এবং এআই থাকতে হবে। কারণ আমি এই সিস্টেম থেকে যে ভালো এনিমেলগুলো পাবো সেগুলো এআই এর মাধ্যমে ডিস্ট্রিবিউট করবো, এবং দেন এই যা কিছু ডাটা পাবো সেটা জেনেটিক ইভালুয়েশন হতে হবে। জেনেটিক ইভালুয়েশন না হলে আমরা ভালো বাবা ভালো মা বোন তৈরির জন্য অথবা ম্যারিট ট্রান্সফারের জন্য পাবো না। এখন দেখেন অনেক দেশে, ইউএসএ তে কিন্তু 1883 সাল থেকে মিল রেকর্ডিং হয়, এরকম তারা কয়েকশো বছর থেকে শুরু করছে। আমরা যদি শুরু না করি তাহলে কিন্তু আমরা এখন আর আগানো যাবে না। এখন এটার জন্য আমাদের ডাটা কালেক্ট করতে হয়, ল্যাবরেটরি ফ্যাসিলিটিস কিছু লাগবে, এবং ডাটা প্রসেস করতে হবে যাতে আমরা সেখান থেকে কোন এনিমেল গুলো ভালো সেই এনিমেল গুলো খুঁজে বের করতে পারি। এখন এটা একটা সাধারণ একটা এনিমেলের কার্ড, এই কার্ডটা আপনারা দেখে নিতে পারেন। এটা তার পারফরমেন্স রেকর্ডিং হচ্ছে এখানে, এটা একটা কার্ড ফলো করতে পারেন। দেন আমরা যে এখন ভুলগুলা যদি বলা হয় যে ভুলগুলা কোন ভুল ভালো বুঝবো কি করে, হ্যাঁ ভুলগুলো ভালো বোঝার উপায় হচ্ছে পেডিগ্রি ডাটা থেকে, দেন জেনোমিক, আমাদের দেশে কন্টেক্সট এই মুহূর্তে জেনোমিক সম্ভব না, আর একটা অপশন হলো প্রোজেনি ডাটা। কোন এনিমেলে কোন বুলের যদি প্রোজেনি ডাটা চলে আসে তাহলে বাকি তার জেনোমিক এবং পিডিগ্রি ডাটা মূল্যবান নয়। কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, পিডিগ্রি বেসিসে যে ডাটা গুলো পাবেন সেটা 30-40% অ্যাকুরেট, জেনোমিকে 70-75% অ্যাকুরেট, প্রোজেনিতে 99%। এখন যে বুলের প্রোজেনি ডাটা আছে তখন তার পিডিগ্রি ডাটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা একটা পিডিগ্রি সিলেকশনের প্রোগ্রাম, এটা একটা প্রোজেনি টেস্টিং এর প্রোগ্রাম কিভাবে হয়। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, জেনোমিক সিলেকশনের জন্য আপনাদের কিন্তু ফেনোটাইপিক ডাটা মাস্ট, ফেনোটাইপিক ডাটা ছাড়া কিন্তু জেনোমিক সিলেকশন সম্ভব না। কারণ ফেনোটাইপিক ডাটা রেকগনিশনের সাথেই জেনোটাইপিক ডাটা নিয়ে মডেল তৈরি করা হয় এবং পরবর্তীতে সেই মডেলের সাথে ম্যাচ করে করে তৈরি করা হয়। আরেকটা জিনিস আমি বলতে চাই, জেনেটিক প্রোগ্রেসটা আমেরিকাতে 92 ইয়ার্স তারা অফিসিয়ালি জেনেটিক প্রোগ্রাম রান করাচ্ছে। তারা 1926 সাল থেকে মিল্ক ফ্যাটের শুরু করছে, আমরা এখনো এভাবে অফিসিয়ালি কোনো জেনেটিক ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম আমাদের নেই। এখানে আমরা একটা কাজ করতে পারি যে টু টায়ার ব্রিডিং সিস্টেম করতে পারি, কিছু নিউক্লিয়াস হার্ট থাকবে সেখান থেকে ভালো বুল তৈরি হবে এবং সেই বুলের সিমেন গুলো আমাদের কমার্শিয়াল প্রোডিউসারের কাছে দিয়ে দেবে, তাহলে কমার্শিয়াল প্রোডিউসারকে আমাদের ব্রিডিং প্রোগ্রামে না আনলেও হবে। এখন একটা সায়েন্টিফিক ব্রিডিং প্রোগ্রাম থেকে যে বাচ্চাগুলো হবে বুল কাপ তৈরি হয় কিভাবে দেখুন, এখানে 100টা বাচ্চা তৈরি হলে সেখান থেকে আমরা অথবা 10টা বুল সিলেকশন দিতে পারি, বিকজ আমি আপনাদের বলেছি যে জেনেটিক ম্যারিট ঠিক মতো না থাকলে সেটাকে ব্রিডিং এর কাজে ব্যবহার করা হয়। দ্যাট মিন্স এই সব কথা থেকে আমরা বুঝতে পারি যে ব্রিডিং বুলটা হচ্ছে হলো ভালো জেনেটিক্স এবং তার ফার্টিলিটির সমন্বয়। বুল ভালো, জেনেটিক্স ভালো আছে বাট বাচ্চা হয়, এরকম বুল কিন্তু কোনো কাজে লাগবে। দ্যাট মিন্স ব্রিডিং বুল হতে হলে তার জেনেটিক্স অংশটুকু ভালো হতে হবে, ট্রান্সফারটুকু ভালো ম্যারিট থাকতে হবে এবং এটা ফার্টাইল হতে হবে। এখন আমাদের দেশে কেন আমরা ভালো করছি, আমাদের দেশে ভালো না করার প্রথম কারণ হচ্ছে বুল প্রোডাকশন এবং ইভালুয়েশন সিস্টেমটা উইক, এবং খামারি পর্যায়ে রেকর্ড কিপিংয়ের অভাব। এই দুইটা কারণে আমাদের ক্ষেত্রে লো পারফর্মিং এনিমেল ফিল্ডে তৈরি হয়ে যাচ্ছে, কারণ আমরা কোনো ইভালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি না। এখন কিছু আমাদের ফিল্ডে মিসকনসেপশন রয়েছে, যেমন মনে করেন অনেকে যখন এনিমেলের রেকর্ড যেহেতু ডাটা যেহেতু রাখে না, তারা পিকের বেসিসে এনিমেলকে ভালো করে। এখন কমপ্লিট ডাটা ছাড়া একটা এনিমেল এখানে চিন্তা করে ধরুন তার পিক প্রোডাকশন 16 বাট টোটাল ল্যাকটেশনে কিন্তু তার কম, যেমন 2445 লিটার। একইভাবে একটা এনিমেলের পিক প্রোডাকশন কম বাট তার টোটাল
ইলটা বেশি। এই গ্রাফ থেকে আমি বুঝাইতে যে আপনার রেকর্ড রাখুন, রেকর্ড না রাখলে কোনটা ভালো এনিমেল কোনটা খারাপ এনিমেল এই ডাটা আপনি পাবেন। এগেন আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই, ডেইরি এবং বিল প্লিজ এই দুইটা আলাদা রাখেন, বা ডেইরির মেজারমেন্ট হয় একরকমে, বিফের মেজারমেন্ট হয় একরকম। ডেইরির ক্ষেত্রে আপনারা অলরেডি কিছু কিছু জানেন, বিফের ক্ষেত্রে দেখুন বার্থ ওয়েটটা ইম্পর্টেন্ট, উইনিং ওয়েট ইম্পর্টেন্ট, ইয়ারলি ওয়েট ইম্পর্টেন্ট, মাদারিং অ্যাবিলিটি ইম্পর্টেন্ট, রিবাই এরিয়া ইম্পর্টেন্ট, মার্ক প্লেইং ইম্পর্টেন্ট, এসব ইম্পর্টেন্ট। সো আপনি যদি ডেইরি এবং বিফ মিশিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনোটাই পাবেন বলে মনে হয় না। এখন আমি যদি বলি ব্রিডিং বুল এবং এআই, এই কার্যক্রমগুলো যদি ব্রিডিং এর নলেজ ছাড়া, ব্রিডিং এর প্রোগ্রাম ছাড়া যদি হয় সেটা কমপ্লিটলি একটা আত্মঘাতী বিষয় হয়ে যাবে। এখন আমি কিছু আরো অন্য দেশের কিছু যে ডেইরি ব্রিড গুলো আছে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশে তাদের পারফরমেন্স কেমন সেগুলো একটু দেখে নেবেন। গিরের এনিম্যাল ইন্ডিয়াতে কিন্তু কম, 2493, গির সবচেয়ে ভালো ডেভেলপ করেছিল ব্রাজিল। একইভাবে সাইওয়াল আছে, তাদের গড় হলো 2300 লিটার, কাংগ্রেজের আছে 2400, রথির আছে 2700, হলস্টেন ক্রস ব্রেড ইন্ডিয়ান গড় হলো 3000 লিটার, জার্সি তাদেরও 2300 লিটার গড়, মুররা বাফেলো 3000, মেহসানাট 1800। এটাতে আমি বোঝা যাচ্ছে যে বিভিন্ন ব্রিডের গড় বিভিন্ন রকম। একটা এনিমেলকে কোন কাজে, যেমন এটা ইউরোপের অথবা ঠান্ডা এলাকার জন্য 6টা রিকগনাইজড ডেইরির জন্য ব্রিড, সবগুলোর কিন্তু একরকম না। যেমন আমেরিকাতে 6টা ব্রিডই রেয়ার করে, একটা ব্রিড কিন্তু আরেকটার সাথে মিশায় না, মিশাতে চাইলেও তাদের কন্ট্রোল রয়েতে হয়। তো আমাদের দেশে আমরা কিন্তু সেই কন্ট্রোলটা রাখি না। এটাও একটা আমেরিকার সবচেয়ে ভালো গাভী যাদের দুধ উৎপাদন ছিল এরকম। এটা অন্য অন্য আরো 6টা ট্রেড, কেন আমরা হলস্টিনটা ব্যবহার করি এটার একটা উত্তর এখানে থাকতে পারে। এবং এন্ড অফ দ্য ডে সবচেয়ে বিষয় হচ্ছে একটা কাওয়ের কালার ডাজেন্ট ম্যাটার, এফিসিয়েন্সি ম্যাটার, তার মডারেট ফ্রেম সাইজ, তার মিল্ক দুধের অন্যান্য কম্পোনেন্ট গুলো, এই জিনিসগুলোই খামারিরা খুঁজে, আলটিমেটলি তারা একটা প্রফিট খুঁজে। সো আমাদেরকে মিল্ক, মিল্কের কম্পোনেন্ট ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে, মিল্ক প্রোডাকশন বাড়াতে হবে, ফিড এফিসিয়েন্সি বাড়াতে হবে, ডিজিজ কমাতে হবে, আডার হেলথ বাড়াতে হবে, কাভিং প্রবলেম কমাতে হবে, এই সবগুলো বিষয় কমায় আমরা সাস্টেনেবল একটা ব্রিড কিংবা একটা এনিমেল তৈরি করতে চাই। এবং এনিমেলের 5টা ফ্রিডম আমরা বলি, সেই এনিমেলের ফ্রিডম গুলো এনশিওর করতে হবে। থ্যাংক ইউ ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং।